আমার আগের আলোচনা আমি বললাম যে 14টা অস্ত্র তারা নিয়ে গেল, আমার পুলিশ এবং আনসার বাহিনী একটা গুলি ছুড়লো না, একটা প্রতিরোধ করলো না। সেখানে আপনি জাতীয় নির্বাচনের ক্ষেত্রে অপোজিশন পার্টিকে দমন করার জন্য আপনি ডিএমপি কমিশনার বলছে আমরা কি অস্ত্র দিয়ে কি হাডুডু খেলবো? সোনালী ব্যাংকের ম্যানেজারকে অপহরণ, পুলিশ এবং আনসার বাহিনীর 14টি অস্ত্র লুট করেছে হামলাকারীরা। শুধু তাকাই না, সোনালী ব্যাংকের ম্যানেজারকে নিয়ে গেছে এবং 14টি অস্ত্র লুট করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে সরকারের সঙ্গে কিন্তু একুকি চীনের একটা শান্তি আলোচনা চলতেছিল, কেন সফল হতে পারছেন না? তার মূল কারণ হিসেবে তারেক রহমানকে চিহ্নিত করতে থাকেন। এবং বর্তমান শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই কাজটি তারা করতে চাচ্ছে। কিসের আদালত, কিসের লিখিত আইনের বই, কিসের সংবিধান? একজন ব্যক্তির কথাই আইন, তিনি যাকে মনে করবেন সাজা দিবেন, আদালত সেই সাজাই দিবে। আসসালামু আলাইকুম, নতুন একটি নিউজে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওর শুরুতেই কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। বান্দরবনে ব্যাংক ডাকাতির বিষয়টি নিয়ে নতুন রহস্য ফাঁস হচ্ছে। প্রিয় দর্শক, মূলত আজকে 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আজকে মূলত সরকারের সমালোচনার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, এবং কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং এই কুকি চিহ্নের বিষয় বা ব্যাংক ডাকাতির বিষয়টি নিয়ে আলোচনা করেছেন কাজী হিমায়তুদ্দিন মিশন, জিল্লুর রহমান, এবং তারেক রহমানের ব্যাপারটি নিয়ে কথা বলেছিল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, সে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন মোস্তফা ফিরোজ। তো এই মূলত 5টি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তো কথা বাড়াবো না, এক এক করে ভিডিওগুলো আপনাদের সবার সাথে শেয়ার করব। তো সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি আপনারা দেখতে থাকুন। তো চলুন আর কথা না বাড়াই, এক এক করে সবগুলো ভিডিও দেখে আসি। আমার আগের আলোচনা আমি বললাম যে 14টা অস্ত্র তারা নিয়ে গেল, আমার পুলিশ এবং আনসার বাহিনী একটা গুলি ছুড়লো না, একটা প্রতিরোধ করলো না। সেখানে আপনি জাতীয় নির্বাচনের ক্ষেত্রে অপোজিশন পার্টিকে দমন করার জন্য আপনি ডিএমপি কমিশনার বলছে আমরা কি অস্ত্র দিয়ে কি হাডুডু খেলবো, আপনার বিডিআর ডিজি বলছে কি আমরা কি অস্ত্র দিয়ে কি খেলনা পিস্তল হিসেবে ব্যবহার করবো। তাহলে আপনি ওখানে জনগণের সামনে হচ্ছেন আপনি ভিড়, আর আপনি সেখানে আপনার সন্ত্রাসীরা এসে আপনার আক্রমণ করছে, ম্যানেজারকে ধরে নিয়ে যাচ্ছে, আপনার টাকা লুট হচ্ছে আগের রাতে, পরের দিন আবার দিন দুপুরে আপনার 2টি ব্যাংকে আবার ডাকাতি হচ্ছে। এটি আমার কাছে, আমি একজন ইনভেস্টিগেশন হিসেবে, আমার কাছে একটা রহস্যজনক মনে হয়। ফেনোজির সাহেবের যে একটা একটা অলিগার্ক, ওনার যে দুর্নীতির যে বিষয়গুলো পত্রপত্রিকে এসেছে, এবং আমাদের বাংলাদেশ ব্যাংকে যে রিজার্ভ যেভাবে কমছে, কমতে 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 আপনার দেখা যাবে যেভাবে কমছে, এইভাবে যদি কন্টিনিউ করে তাহলে হয়তো আগামী 8-10 মাস পরে হয়তো রিজার্ভ শূন্যের কোটায় চলে আসতে পারে। জি জি, আপনি সাইফুল সাগর, আমার যে আগের আলোচক কাজী মুজিবুর রহমান, উনি যেহেতু ওই এলাকায় থাকেন, উনি ডিটেলস অবশ্য বলেছেন, এগুলো অল আর ওই ইন্টারনাল পলিটিক্স, আভ্যন্তরীণ বিষয়গুলো বলেছেন। তবে উনি একটা জিনিস ভালো বলেছেন, সেটি হলো যে যদি আমাদের সরকার যেটা আক্ষরিক করতে চাচ্ছেন, যদি বাইরে একটা ভিতরে যদি আরেকটা হয়, তাহলে এটি কিন্তু সমাধান হবে না। যেটা যেটা আমরা কুকি চীনের যে মানে অভ্যুদয়টা ঘটেছে বা এটা আগেও ছিল, বাট এটা অকস্মাৎ যে আক্রমণ করেছে, এবং সত্যি সত্যি যদি আক্ষরিক করতে, যদি এটা নাটক না হয়ে থাকে, যদি এটা নাটক না হয়ে থাকে, তাহলে আমি মনে করি যে সেনাবাহিনীর যে অস্থায়ী ক্যাম্পগুলো আগে ছিল, এটি আবার এটা পুনরায় স্থাপন করা হবে। কিন্তু কথা হচ্ছে যে সেনাবাহিনীকে যদি আপনি তাহলে উইথড্র করলেন কেন? তো সেনাবাহিনীকে ধরলাম যে ওই সময় শান্তিবাহিনীর সাথে যে চুক্তি হয়েছিল, চুক্তি শর্ত অনুসারে সেনাবাহিনীকে প্রত্যাহার করতে বলা হয়েছিল, ভালো কথা, সেনাবাহিনীকে আপনি প্রত্যাহার করলেন। এখন যদি আপনি সেনাবাহিনীকে আবার মোতায়েন করে আপনাকে যে উদ্দেশ্যে মোতায়েন করা হচ্ছে সেই উদ্দেশ্য বাস্তবায়ন না করে আপনি উপরে একটা বললেন, ভিতরে আরেকটা কাজ করলেন, তাহলে সেটি কিন্তু জনগণ মেনে নিবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ধরনের বড় বড় সিদ্ধান্তগুলো যদি আপনার কোনো গণতান্ত্রিক সরকার যদি না আসে, তাহলে এগুলো কিন্তু জনগণের পক্ষে কিন্তু সিদ্ধান্তগুলো যাবে না। কারণ একটি অগণতান্ত্রিক সরকার কিন্তু সবসময় তার নিজের স্বার্থে, সে কিভাবে ক্ষমতা লিঙ্গারিং করতে পারবে এবং কিভাবে তাকে পার্শ্ববর্তী দেশ তাকে ক্ষমতায় রাখবে, এবং পার্শ্ববর্তী দেশের চা পাওয়াটাকে কিন্তু হাইলাইট করে যদি এই অগণতান্ত্রিক সরকার যদি সেনাবাহিনীকে ব্যবহার করে, তাহলে আলটিমেটলি আমাদের কোনো লাভই হবে না। তার মানে আমাদের আগে যে জিনিসটাই ছিল ওই জিনিসটাই কিন্তু থেকে যাবে। আপনি দেখেন, আপনি কি সুন্দর একটা মিল দেখেন, আমার আগের আলোচনা আমি বললাম যে 14টা অস্ত্র তারা নিয়ে গেল, আমার পুলিশ এবং আনসার বাহিনী একটা গুলি ছুড়লো না, একটা প্রতিরোধ করলো না। সেখানে আপনি জাতীয় নির্বাচনের ক্ষেত্রে অপোজিশন পার্টিকে দমন করার জন্য আপনি ডিএমপি কমিশনার বলছে আমরা কি অস্ত্র দিয়ে কি হাডুডু খেলবো, আপনার বিডিআর ডিজি বলছে কি আমরা কি অস্ত্র দিয়ে কি খেলনা পিস্তল হিসেবে ব্যবহার করবো। তাহলে আপনি ওখানে জনগণের সামনে হচ্ছেন আপনি ভিড়, আর আপনি সেখানে আপনার সন্ত্রাসীরা এসে আপনার আক্রমণ করছে, ম্যানেজারকে ধরে নিয়ে যাচ্ছে, আপনার টাকা লুট হচ্ছে আগের রাতে, পরের দিন আবার দিন দুপুরে আপনার 2টি ব্যাংকে আবার ডাকাতি হচ্ছে। এটি আমার কাছে, আমি একজন ইনভেস্টিগেশন হিসেবে, আমার কাছে একটা রহস্যজনক মনে হয়। আবার একইভাবে আমার পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য একটু রহস্যজনক মনে হয়, যে আমার স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে আলোচনা চলতে পারে যদি জনগণ চায়। আমার পররাষ্ট্রমন্ত্রী কি বলছে? পররাষ্ট্রমন্ত্রী বলছে পার্শ্ববর্তী দেশ থেকে এই সহযোগিতা আসছে, এবং তাদের কাছে যে অস্ত্রগুলো পাওয়া গিয়েছে এই সমস্ত অস্ত্রগুলো পার্শ্ববর্তী দেশ থেকে এসেছে। কিন্তু আমরা যে সমস্ত বিষয়গুলো দেখতে পাচ্ছি, আমরা যেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, আমরা যেগুলো পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি, আমরা যেগুলো ইন্টেলিজেন্সের মাধ্যমে যেটা জানতে পাচ্ছি, সেটা হলো যে কে এনএফ তো আপনার ইন্ডিয়ারই ক্রিয়েশন,
এখন কেএনএফকে ইন্ডিয়া ক্রিয়েট করলো বাংলাদেশের সার্বভৌমত্বের এগেস্টে, বাংলাদেশের সার্বভৌমত্বের এগেস্টে, কিন্তু এখন যে কাজটা করা হলো সেটা কি আসলে নাটক নাকি সত্যি এটা সন্ত্রাসী আক্রমণ, এটি এটি ইনভেস্টিগেশন করলে হয়তো বোঝা যাবে। কিন্তু সরকারের যেহেতু যারা আছে তারা যদি সত্যি সত্যি এটা নাটক করে থাকে তাহলে কিন্তু এই নাটক ধরাটা জনগণের পক্ষে ডিফিকাল্ট। কারণ কেউ যদি না ঘুমিয়ে ঘুমানোর ভান করে তাহলে আপনি কিন্তু হাজারো ডাকলে কিন্তু সে ডাক শুনবে না এবং সে ঘুম থেকে উঠবে না। কিন্তু আক্ষরিক অর্থে কেউ যদি ঘুমিয়ে থাকে তাহলে আপনি তাকে একবার বা দুইবার ডাকলে কিন্তু সে ঘুম থেকে উঠবে। তো এটি এটি হচ্ছে আমার আমার কথা, যে আমার আগের যে আলোচক উনি যেটা বললেন যেহেতু ওখানকার স্থানীয় উনি যেটা চাচ্ছেন সেনা ক্যাম্প আবার স্থাপন করা হোক, এখানে একটা দরকার হলে আরেকটা ক্যান্টনমেন্ট করা হোক। এবং উনি আরেকটি ভালো কথা বলেছেন, মূল্যবান কথা বলেছেন, যেহেতু আমি পুলিশ বাহিনী লোক, উনি বলেছেন যে এপিবিএন দিয়ে এই কাজ, এপিবিএন দিয়ে একটা যুদ্ধ অবস্থা মোকাবেলা করা সম্ভব না। আমি ওনার সাথে একমত, পুলিশ এবং সেনাবাহিনীর ট্রেনিং কিন্তু ভিন্ন। পুলিশকে ট্রেনিং, সেনাবাহিনীকে ট্রেনিং দেওয়া হয় যে একটা বুলেট একজন এনিমি, তার মানে সেনাবাহিনীকে বলা হয় তোমাকে একটা বুলেট দেওয়া হবে, তুমি একটা বুলেট দিয়ে একজন মানুষকে হত্যা করবে। কিন্তু পুলিশকে বুলেট দেওয়া হয় যে অন বুলেট নো ম্যান, তার মানে পুলিশকে কিন্তু গুলি করার জন্য কিন্তু তাকে ট্রেনিং দেওয়া হয়নি। পুলিশকে ট্রেনিং দেওয়া হয় যে আপনি আপনি প্রথমে আপনি আপনি মুখ ইউজ করবেন, লাঠি ইউজ করবেন, এবং পারদ পক্ষে যদি একান্ত কোনো ইফ ইউ ডোন্ট গেট এনি আদার অপশন তাহলে আপনি অস্ত্র ব্যবহার করবেন। কিন্তু সেনাবাহিনীকে কিন্তু প্রথমেই অস্ত্র ব্যবহার করতে বলা হয়েছে। সো দ্যাট ট্রেনিং ট্রেনিং প্যাটার্ন, ট্রেনিং আইডিওলজি, ট্রেনিং সেন্টিমেন্ট ইস টু ডিফারেন্ট ইস্যু। তো আমার যদি হিলট্রাক্স একটা যুদ্ধ অবস্থা, সেখানে আপনারা এই সেনাবাহিনী সেখানে পুলিশের এপিবিএন এবং আনসার সদস্যকে দিয়ে এটি দমন করা সম্ভব নয়। ধন্যবাদ। আমরা পার্শ্ববর্তী দেশগুলি থেকে যে আসছে তাদের সাথেও কি আমরা একটা রেসিপ্রোকাল যে একটা আন্ডারস্ট্যান্ডিং সেই করতে পেরেছি এবং সে করতে পারার মতো সেই সক্ষমতা আমাদের আছে? তারা যেভাবে তাদের দেশকে নিরাপদ রাখার জন্য আমাদেরকে চাপ দেয় বা বিভিন্নভাবে আমাদেরকে প্রভাব আমাদের উপর প্রভাব রাখে বলে অভিযোগ রয়েছে, সেভাবে কি আমরা রাখতে পারছি? যদি সেখানে সমাধান আসে তাহলে আপনি কিভাবে এদেরকেও দমন করে কি সমাধান পাবেন? না, আপনি যেমনটি বললেন যে আমাদের প্রধানমন্ত্রী তো একাধিকবার বলেছে যে আমি ভারতকে যা দিয়েছি তিনি মানে ভারত আজীবন মনে রাখবে। এখন ভারতের যে সমস্যাগুলো বা ভারতের সন্ত্রাসী আমাদের দেশে লুকিয়ে থাকলে আমরা তাদেরকে ধরে ভারতের হাতে দিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের যারা সন্ত্রাসী ভারতে লুকিয়ে থাকছে, ভারতের ট্রেনিং নিচ্ছে মেজরামে, সেখানে কিন্তু ভারত কিন্তু আমাদের কোনো প্রকার সহযোগিতা করছে না। আমি কিন্তু আমার আগের আলোচনায় বললাম যে এখানে মাত্র 16 ঘন্টার ব্যবধানে বান্দরবনের রুমা এবং থানচিতে দুটি ব্যাংকের তিনটি শাখায় ডাকাতির ঘটনায় দেশ জুড়ে বিশাল আলোচনা জন্ম দিয়েছে। এবং এই ঘটনার পরে আমরা জানলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন যে এই ঘটনায় কেএনএফ বা কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট জড়িত, এবং এই কুকি চীন ন্যাশনাল ফ্রন্টকে একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিসেবে বিবেচনা করে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী। শুধু ব্যাংক ডাকাতিই নয়, সোনালী ব্যাংকের ম্যানেজারকে অপহরণ, পুলিশ এবং আনসার বাহিনীর 14টি অস্ত্র লুট করেছে হামলাকারীরা। শুধু টাকাই না, সোনালী ব্যাংকের ম্যানেজারকে নিয়ে গেছে এবং 14টি অস্ত্র লুট করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে সরকারের সঙ্গে কিন্তু এই কুকি চীনের একটা শান্তি আলোচনা চলতেছিল, এখন ঠিক এই শান্তি আলোচনার মধ্যে হঠাৎ করে কেন কুকি চীন এই ব্যাংক ডাকাতি শুরু করলো? এবং অনেকেই ঠাট্টা করে বলেন যে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো ব্যাংক ডাকাতি হলো কিন্তু এই ব্যাংক ডাকাতির সঙ্গে সেই ব্যাংকের মালিক পক্ষ জড়িত ছিল না। এর আগে আমরা যত ব্যাংক ডাকাতি দেখেছি, যেমন ইসলামী ব্যাংক এসআলম ডাকাতি করে ফেললো, তারপরে ফার্মার্স ব্যাংক মহিউদ্দিন খানকে ডাকাতি করে ফেললো, তো এইভাবে আবার ওই যে বেসিক ব্যাংক বাচ্চু ডাকাতি করে ফেললো, এই প্রথম কোনো ব্যাংক ডাকাতি হলো যার সঙ্গে ব্যাংকের মালিক জড়িত ছিল না। দেখো সেটা ভিন্ন প্রসঙ্গ। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে তাহলে এই যে কেএনএফ বা কুকি চীন, এদের আসলে এই ব্যাংক ডাকাতির রহস্যটা কি? এটা কি পরিকল্পিত নাকি আসলেই তারা এটা করেছে? তারা আসলে বিচ্ছিন্নতাবাদীরা যেমন চরিত্র সেভাবেই করেছে, এটা একটু বিশ্লেষণ করি আমরা। দেখুন, আমি কিছু চাকমা সম্প্রদায়ের মানুষের ওদের ফেসবুক আমি ঘেঁটে দেখেছি, তারা কিন্তু মনে করে যে এটা সরকারের চক্রান্ত। একজন চাকমা সম্প্রদায়ের লোক আমাকে মেসেজ করেছে, আমি তার নাম প্রকাশ করছি না, তিনি লিখেছেন যে কেএনএফকে মানে এই কুকি ন্যাশনাল ফ্রন্ট, কেএনএফ কুকি চীনকে বাংলাদেশ সেনাবাহিনী সৃষ্টি করেছে শান্তি বাহিনী তথা পাহাড়ের মুক্তিগামী সংগঠনের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। মানে যে সন্তুলারমা, তারপরে সন্তুলারমা কি জেএনএফ নাকি জেনে ক্লাসের সংগঠন বা পাহাড়ে আরো সংগঠন আছে যারা আসলে স্বাধীনতা চায়, তাদেরকে দমন করার জন্যই কিন্তু এই সরকারই এই কুকি চীন সৃষ্টি করেছে। এখন এই কেএনএফ বা কুকি চীনের আকস্মিকভাবে বেপরোয়া বা ব্যাংক ডাকাতির বিভিন্ন কারণ আছে। তার কয়েকটা কারণ হলো যে এই বাংলাদেশ সেনাবাহিনীর ইন্দনে সৃষ্ট পাহাড়ের অশান্তি বিশ্বের সামনে নেগেটিভভাবে তুলে ধরে তারা সেখানে একটা সেনা ক্যাম্প তৈরি করতে পারে। কেএনএফ এর উত্থান প্রচার এবং প্রসারে সেনাবাহিনীর প্রত্যক্ষ হাত রয়েছে। এই যে কেএনএফ এর উত্থান, এতে সেনাবাহিনীর প্রত্যক্ষ হাত রয়েছে। এখন হয়তো বা হতে পারে এরকম যে সেনাবাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কেএনএফ, যার ফলে এই সংঘাত। এটা একজন উপজাতি বা চাকমা সম্প্রদায়ের লোক আমাকে মেসেজ করেছে। এবং আরেকটা যুক্তি হলো যে এই যে কুকি চীনের নেতা নাথান বোম, এই নাথান বোমের সঙ্গে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর একসময় খুবই ভালো সম্পর্ক ছিল। এই নাথান বোম একদম গরিব ঘরের সন্তান এবং অভাব অনটনে তিনি বেড়ে উঠেছেন। তারপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় স্নাতক হন, ইউরোপের কয়েকটা দেশেও কিন্তু গেছেন, এবং তিনি ইংল্যান্ড থেকেও চারুকলায় ডিপ্লোমা করেছেন। তো তারপর তিনি আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান চাকরি করার চেষ্টা করে ব্যর্থ হন, ইংরেজি ভাষায় বইও লিখেছেন, একসময় পর্যটন ব্যবসা করেছেন, এনজিও করেছেন, কোনটাই কিন্তু লাভজনক হয়নি। তারপর নানান মহলের সহযোগিতা নিয়ে সশস্ত্র সংগঠন গড়ে তোলেন, তার নাম হচ্ছে কুকি চীন। তাহলে এই নাথান বোম, যিনি সাধারণ একটা ছেলে, চেহারা দেখতে পাচ্ছেন সাধারণ ছেলে, গরিব ঘরের, তাকে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এত আগ্রহের কারণ কি ছিল? তাহলে কি চাকমা সম্প্রদায় সেই ভাইয়ের কথাই সত্য? আপনারা কয়েকটা ছবি দেখছেন, সেখানে দেখছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর কিছু কর্মকর্তা
সেখানে কিছু ছবি আছে, একটাতে লেখা আছে যে কুকিচি ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন KNDO এর কেন্দ্রীয় কার্যালয় চট্টগ্রাম এরিয়ার মাননীয় কমান্ডার মেজর জেনারেল সাব্বির আহমেদ, GOC 24 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডারের শুভ আগমনে আমরা কুকিচিন জনগোষ্ঠী অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। তার মানে এই কুকিচিনের যে প্রধান নাথান বোম, তার সঙ্গে বাংলা সেনাবাহিনী একসময় একটা সুসম্পর্ক ছিল। এবং এই যে ছবি দেখতে পাচ্ছেন যে মেজর জেনারেল সাব্বির আহমেদ, তিনি 24 পদাতিক ডিভিশনের GOC, তিনি কুকিচিন প্রধান নাথান বোমের সঙ্গে বৈঠক করেছেন। এটা 2015 সালের ঘটনা। আমাদের যে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের স্বামী, তিনি বলেছেন যে এই কুকিচিন গড়ার জন্য, এই কুকিচিন গড়তে বাংলাদেশের আর্মি একটা বিশাল ভূমিকা রাখে, যে আজকে কুকিচিন যে পর্যায়ে এসেছে সে পর্যায়ে আনার জন্য বাংলাদেশ সেনাবাহিনী বড় বড় কয়েকজন অফিসার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো পরিশেষে জুলকারনাইন স্বামী একটা প্রশ্ন করেছেন যে তাহলে এমন কি হলো যে কুকিচিন হঠাৎ করে সেনাবাহিনীর আয়ত্তের বাইরে চলে গেল? যেই বাংলাদেশ সেনাবাহিনী কুকিচিনকে এত মানে আদর করতো, এত সহায়তা দিত, এত কিছু করে কুকিচিনকে প্রতিষ্ঠা করেছে, এখন সেই কুকিচিন কেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেল? এখন কেন সরকারের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মুকুল চৌধুরী গতকালকে বলেছেন যে কুকিচিন এবং বিএনপি একই ধরনের সংগঠন? হঠাৎ করে কি হলো যে কুকিচিনকে পেলে পুষে বড় করে সবকিছু করে এস্টাবলিশ করে দিল পাহাড়ে, যদিও সেটা সরকার স্বীকার করেনি? সেই কুকিচিন হঠাৎ করে কেন সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল? সরকারকে কেন মানে দুধকলা দিয়ে কালসা পোষার মতো অবস্থা হলো? তাহলে আসুন আমরা আরেকটু গভীরে যাই। একটু আগে প্রকাশিত BBC একটি খবর, সেটা হচ্ছে যে KNF কি বিদেশ থেকে সমর্থন পাচ্ছে, মানে কুকিচিন কি বিদেশ থেকে সমর্থন পাচ্ছে? তো এটা নিয়ে একটা খবর প্রকাশ করেছে ঢাকা ট্রিবিউন, এটার শেয়ার করেছে BBC বাংলা। সেখানে বলেছে যে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর কারণে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং সম্প্রতি এই গোষ্ঠী যেসব অপরাধমূলক তৎপরতা চালিয়েছে, তার প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে যে গোষ্ঠীটি বিদেশের কোনো গ্রুপ থেকে সমর্থন পাচ্ছে কিনা। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন যে প্রতিবেশী দেশগুলোর অপরাধীদের সাথে এই কুকিচিনের কথিত সংযোগ নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন, বিদেশিরা তাদের অস্ত্র দিয়ে সহায়তা করতে পারে এমন আশঙ্কার কথা উঠে এসেছে। তাহলে কে সেই বিদেশিরা, কোন দেশটা সেই বিদেশ? এবং অন্য একটি সড়ক প্রকল্প উদ্বোধনের সময় সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী উবাইদুল কাদের বলেছেন যে ভারতের মিজোরাম বা অন্য কোথাও থেকে। আসসালামু আলাইকুম। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলছেন বিএনপিকে ধ্বংস করার জন্য তারেক জিয়াই যথেষ্ট। আমি সম্প্রতি কালে শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের সমর্থিত কিছু বুদ্ধিজীবী সুশীল সমাজ, তারাও কিন্তু এই কথাটি বলেন এবং তারা এমনভাবে কথা বলেন যেন তারা খুবই বিএনপির ভালো চান, শুভাকাঙ্ক্ষী। বিএনপি আসলে কেন সফল হতে পারছেন না, তার মূল কারণ হিসেবে তারেক রহমানকে চিহ্নিত করতে থাকেন। এবং এই ওবায়দুল কাদের তো বলেনি, হাসান মাহমুদ কিছুটা পররাষ্ট্রমন্ত্রী হবার পর একটু রাজনৈতিক বিষয় নিয়ে কম কথা বলেন, কিন্তু বেশ অনেকদিন পর তিনি এই মন্তব্যটা আনলেন। এই আলোচনাটা কেন, মানে যদি তারেক রহমানের বদলে অন্য কোনো নেতা দায়িত্ব নেন তাহলে কি তাকে সমর্থন করবেন? এটা হলো একটা প্রশ্ন। তাহলে কি আওয়ামী লীগ বলবে, অভিনন্দন জানাবে, বলবে যে একটা ভালো নেতা নির্বাচন তো, এবং সুশীল সমাজটাও কি খুব প্রশংসা করবে? তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তো অনেকে পছন্দ করেন সুশীল সমাজের। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে 3.5 মাস কী কারণে কারাগারে থাকলো, তার বিরুদ্ধে যে এই মামলা করলো, নাশকতার যে বিচারপতি বাসভবনে হামলা সহ আরও কোথায় কোথায় হামলা করেছেন এরকম 72-73 বছর বয়সে, তো সেই বিষয়ে তো খুব জোরালো আলোচনা শুনি না। সেই কারণে এটা কি শুধুই বিরোধিতার জন্য বিরোধিতা, যে যিনি বিএনপির হাল ধরবেন তাকে কি টার্গেট করা হবে? এটা আমার একটা প্রশ্ন। তো পররাষ্ট্রমন্ত্রী কি বলছেন, বলছেন যে বিএনপি যেভাবে মানুষ পুড়িয়ে হত্যা করেছে, মানুষের উপর হামলা পরিচালনা করেছে, জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, তারা তো দৈত্য, হরর মুভিতে দেখা এসব বিএনপির বেলায়ও প্রযোজ্য। হরর মুভির মতো বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল, বিএনপিকে ধ্বংস করার জন্য তারেক জিয়াই যথেষ্ট, আর কাউকে লাগবে না। যতদিন তারেক জিয়া তাদের নেতা থাকবে বিএনপির ততদিন কোনো সম্ভাবনা নেই। ভাইরে, যেই রাজনৈতিক কাঠামো, যেই সিস্টেম করা হয়েছে এখানে, মানে কি বলবো, মানে বলা তো উচিত না যে আল্লাহ খোদা আসলেও পারবে না। তো এখানে আসলে এইরকম সিস্টেমের একটা মধ্যে আমি শুধু কল্পনার মধ্যে পরীক্ষা নেওয়ার জন্য, যে ঠিক মানে বিএনপিকে বা অন্য কোনো একটা দলকে দায়িত্ব দেওয়া হোক, তারা নিরঙ্কুশভাবে প্রশাসন সাজাক, নির্বাচন কমিশন সাজাক, তারপরে বলুক যে আসেন নির্বাচনে, আসেন, আওয়ামী লীগ যদি আমন্ত্রণ জানায় আওয়ামী লীগ এই গর্তে পা দেবে? এটা একটা প্রশ্ন। যদি পাই দিত তাহলে তারা ওই কেন 22শে জানুয়ারি নির্বাচন, যেটা 2006 বা 7-এর 22শে জানুয়ারি নির্বাচন, যে নির্বাচনটা হয়নি 9/11-এর কারণে, তো সেই নির্বাচন কেন অংশ নেয়নি? 15ই ফেব্রুয়ারি নির্বাচন, ভুল আলোচিত বিতর্কিত, সেই নির্বাচনে কেন অংশ নেয়নি? কারণ একটাই, যে দলীয় সরকার অধীনে নির্বাচনে মানে নিরপেক্ষ হবে না, এখানে বিরোধী দল যত শক্তিশালী হোক না কেন, তাদের জনমত যতই প্রবল হোক না কেন, তারা জয়ী যুক্ত হবে না। তো আজকে এখানে তারেক রহমান সমস্যা নাকি সিস্টেমটা সমস্যা? তারেক রহমানের বদলে কোন পীর আছে মানে বিএনপিতে, যিনি দায়িত্ব নিলে দল কি করবে? যা যা এখন
তারা তো তারা কি সশস্ত্র আন্দোলন করেছে যেভাবে বর্ণনা করা হচ্ছে তার চেয়েও কি ভয়ঙ্কর মানে আক্রমণ চালানো হয়নি? 28 তারিখের পর থেকে বা 28 তারিখের আগে, এক মাস আগে, যে অক্টোবর মাসে সম্ভবত সেপ্টেম্বরে, 10ই সেপ্টেম্বরেও যে সমাবেশ হলো, কোনো সমাবেশ কি শান্তিপূর্ণভাবে হতে পেরেছে? যেটাকে তারা বলছেন যে 28 তারিখে না হয় হয়েছে, তো তার আগের সমাবেশগুলো কি খুব মানে পুলিশ সহযোগিতা করছে? ধরপাকড় হয়নি, মামলা হয়নি, মৃত ব্যক্তির খোঁজে সেই বিএনপি নেতাদের বাসায় যাওয়া হয়নি, দেখা গেছে যে সেই লোক মারা গেছে, ফরিদপুরেতে এরকম ঘটনা ঘটছে, আসামি ধরতে যেয়ে দেখে যে সেই আসামি তো মারা গেছে, ওই যে তালিকায় ছিল সেই তালিকা ধরে। এইগুলি হলো আসলে সব মানে কথার কথা। এগুলি হলো এমন একটা ধারণা যে ভাই তোমাদের নেতা পরিবর্তন করো, নেতা পরিবর্তন করে কাকে দেবে? মির্জা ফখরুলকে পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হলো, তখন তো বলা হবে যে সে তো শতাধিক মামলার আসামি, নাশকতার মামলার আসামি। আজকে বাংলাদেশে কি অবস্থায় তা আমার চেয়ে আপনারা কেউ কম জানেন না। আজকে বাংলাদেশে গত নির্বাচনে সেটা আরো প্রমাণিত হয়ে গেছে, যেখানে জনগণের অধিকারকে প্রয়োগ করতে দেওয়া হয় না, অত্যন্ত পরিকল্পিতভাবে 15 বছর ধরে নির্বাচনকে তারা তাদের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তারা কোনো উদ্যোগ গ্রহণ করেনি। বরঞ্চ যারা আমরা গণতন্ত্রের কথা বলেছি, যারা আমরা নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছি, যারা দেশের অর্থনীতিকে প্রতিষ্ঠিত করবার কথা বলেছি, তাদের উপরে চরম দমন পীড়ন নির্যাতন নেমে এসেছে। বন্ধুগণ, একটা দুটা কথা নয়, অনেক কথা, সেই কথা বলার অবকাশ এখন নেই, সেই সামর্থ্য আমার এখন নেই, আমি নিজে একটু অসুস্থ। একটা প্রতিষ্ঠান তারা বাকি রাখেনি, যে প্রতিষ্ঠানগুলোকে তারা দলীয়করণ করে দংশনা করেছে। আপনারা এক এক করে দেখেন যে কোথাও আওয়ামী লীগকরণ ছাড়া বা তাদের নিজস্ব লোকগুলোকে ছাড়া তারা কাউকেই কোথাও দাঁড়াতে দেয় না। আজকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হচ্ছে এবং বর্তমান শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই কাজটি তারা করতে চাচ্ছে। আওয়ামী লীগ বরাবরই সবসময় গণতন্ত্রের বিরুদ্ধ শক্তি হিসাবে কাজ করেছে, যদি মুখে তারা গণতন্ত্রের কথা বলেছে কিন্তু সবসময় তারা গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করেছে। 1971 সালের পরে তারা ক্ষমতায় ছিল, তাদের নেতৃত্বে সেদিন যে সংবিধান রচনা হয়েছিল, সেই সংবিধান তারাই কেটে কুটে গণতন্ত্রের একেবারে গলা টিপে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা বাতশাল করেছিল। দুঃখ হয়, কষ্ট হয়, তাদের সে অবিসংবাদী নেতা তিনি তাকে তখন গণতন্ত্রের বলপুত্র বলা হতো, তার হাত দিয়ে সেদিন কিন্তু মাত্র 11 মিনিটে পার্লামেন্টে সেই একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল তারা কায়েম করেছে। বন্ধুগণ, সেই দলটি আবারও একই কায়দায় এই সময় নিয়ে নিয়ে ছদ্মবেশের মধ্য দিয়ে তারা গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়ে তারা একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে। কিসের লিখিত আইনের বই, কিসের সংবিধান? একজন ব্যক্তির কথাই আইন, তিনি যাকে মনে করবেন সাজা দিবেন আদালত, সেই সাজাই দিবে। নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস বিদ্যুৎ পানি সংকট তো আছেই, এছাড়াও অবৈধ সরকারের লুটপাটের অর্থনীতির কারণে দেশে দুর্ভিক্ষ ক্রম সম্প্রসারিত হচ্ছে সারা দেশে। বাক স্বাধীনতার প্রয়োগের জন্য অনেক মানুষকে জুলুম ভোগ করতে হচ্ছে প্রতিনিয়ত, সভা সমাবেশ মিছিল করার অধিকার আওয়ামী লীগ এখন এককভাবে ভোগ করছে, অন্য কারো অন্য কোন রাজনৈতিক দলের সেই অধিকার নেই। নির্বাচনী ব্যবস্থাকে এরা কলুষিত করে ক্ষমতা দখলে রেখেছে, আওয়ামী সন্ত্রাস এখন মাত্রা ছাড়া হয়ে উঠেছে, জনগণের উপর প্রভুত্বকামী জুলুমবাদ সরকার পাড়া মহল্লা থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত দেশব্যাপী হিংসার মন্ত্রণাদাতা ও শান্তি শত্রু হিসেবে কাজ করছে। এরা গণতন্ত্রের মূল নীতিকে সমাধিস্থ করে এক সর্বগ্রাসী অত্যাচারী রাষ্ট্রের উদ্ভব ঘটিয়েছে। এমন পরিস্থিতিতে মানুষের মনে ঈদের আনন্দ নেই, বিশেষ করে মধ্যম ও স্বল্প আয়ের মানুষের জন্য এবারের ঈদ সবচেয়ে নিরানন্দ ও বেদনাদায়ক। বন্ধুরা, আওয়ামী লীগের ঐতিহ্য হচ্ছে ক্ষমতায় এসেই গণতন্ত্রের লাশ ফেলে দেয়া, অত্যাচার লুটতরাজ সর্বক্ষেত্রেই বিদ্যমান। এরা ক্ষমতাসীন হয়ে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে বিএনপি সহ গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা ও গায়েবী মামলা, হামলা, জেল, জুলুম, খবরদারি, অত্যাচার, উৎপীড়ন, খুন, গুম, লুণ্ঠন, দুঃশাসন চালিয়ে আসছে। জবরদস্তিমূলক ক্ষমতা ধরে রেখে অবৈধ আওয়ামী শাসক গোষ্ঠী গত প্রায় 16 বছরে ক্রমবর্ধমান স্বৈরশাসনের নানামুখী ফরমেট পরিবর্তনের মাধ্যমে 1.5 লাখের বেশি
হয়রানিমূলক মিথ্যা ও গায়েবী মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান সহ প্রায় 50 লাখের অধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। রাজনৈতিক আচরণের রীতি ও স্বাধীনতাকে উপেক্ষা করে প্রতিহিংসার বশবর্তী হয়ে সাবেক 4 বারের প্রধানমন্ত্রী ও দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আদালতের মাধ্যমে সাজা দিয়েছে। এখনও তিনি মুক্ত নন। যে মামলায় সাজা দেওয়া হয়েছে তাতে তার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। তাকে চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত করা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে এই সরকারের আমলে বিচারের রায় ছিল ফরমাইশি ও আক্রোশমূলক। গণতন্ত্র ভোটাধিকারের দাবিতে আন্দোলনের অপরাধে হাজার হাজার নেতাকর্মীকে এখন কারাগারে আটকে রাখা হয়েছে। বাংলাদেশ এখন ভয়ঙ্কর আতঙ্কের দেশ। দামি নির্বাচনের পর অনেকে জামিন দিলেও আবারও নতুন নতুন মামলায় কারাগারে নিক্ষেপ করা হচ্ছে। বিএনপি সহ গণতন্ত্রকামী হাজার হাজার মানুষকে গুম খুন গুপ্ত হত্যার শিকার করা হয়েছে। 6 বছরে শিশু থেকে মায়ের পেটের বাচ্চাকেও গুলি করা হয়েছে। কবরে সাহিত্য ব্যক্তি, কোলের বাচ্চা, বিদেশে অবস্থানকারী মানুষ, কারাবন্দী লোককে নাশকতা, ককটেল বিস্ফোরণ, সরকারি কাজে বাধা দেওয়া ইত্যাদি গায়েবী মামলায় জড়িত করার অগণিত উদাহরণ রয়েছে। তাদের বক্তব্যগুলো শোনার পরে এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেল সবাই আমরা দেখা হবে।